আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। এখানে আজকে আমি গরুর মাংস রান্না করব। তো গরুর মাংসটা নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। আর এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা, আদা বাটা আর রসুন বাটা। সব মশলা একসঙ্গে দিয়ে আমি মাংসটাকে ভালো করে মেখে তারপরে হলো রান্নাটা করব। আর পেঁয়াজ বাটাও দিতে হবে, এখানে একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি, এতে করে মাংস একটু ঘন হবে আর খেতে ভালোও লাগবে। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া আমি 2 চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি, আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 2 চামচের মতো। আর গরম মশলাটা কিন্তু আমি সব কিছু মিলিয়ে আমি হলো গুঁড়া করে নিয়েছি, গরম মশলা দিয়ে দিলাম 1.5 চামচের মতো, আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 2 চামচের মতো ধনিয়া গুঁড়া, লবণ দিব 7 মতো, 3-4টা তেজপাতা আমি একটু ছিঁড়ে দিয়েছি, দারচিনি এলাচ সবকিছু দিয়েছি গুঁড়ো করে, আর আস্ত আমি একটু কয়েকটা দারচিনি দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে মেখে নিব। সব মশলা আমার দেওয়া হয়ে গেছে, আমি তেল দিয়ে নিলাম এবং ভালো করে হাত দিয়েই মাংসটাকে আর সব মশলার সঙ্গে মেখে নিচ্ছি। আর আমি হাতে যে মশলাটা আছে আমি এটা একটু ধুয়ে দিয়ে দিলাম। এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। মাংসটা ঢাকনাটা উঠিয়ে আমি নেড়েচেড়ে দিব, আর যে তেল কিন্তু উপরে ভেসে উঠছে কষানোর পর যে আসছে, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখতে, ভালোই লাগছে দেখতে কালারটা। আমি আরো কিছুক্ষণ কষাবো, আর মাংসের সাথে কয়েকটা আলু দিয়ে দিচ্ছি, বাচ্চারা যেহেতু আলু পছন্দ করে এজন্য আমি 3-4টা আলু কেটে দিয়ে দিলাম, দিয়েও আবার ভালো করে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। মাংসটা কষানো হয়ে গেছে, আমি একটু নেড়ে দিচ্ছি। এরপরে এর ভিতরে আমি ঝোলের পানি দিয়ে দিব। এরপরে আমি এই যে ঝোলের পানি দিয়ে দিলাম, আর ঝোলের পানিটা অল্প দিব, একদম মানে ঝোল না বেশি। মাংসটা রান্না হয়ে গেছে আমার, এখানে আলু দিয়ে আমি গরুর মাংস একটু মাখা মাখা করেছি, হয়ে গেল আমার মাংস রান্না। আর বাচ্চারা তো মাংস পছন্দই করে, এরপরে আমি 1-2টা আলু দিয়েছি, আর একদম ভুনো ভুনো হবে না, একটু ঝোল থাকবে।